ট্রেস মৌলগুলোর মধ্যে মার্কারি, তারপর হচ্ছে লেড, ক্যাডমিয়াম, তারপর হচ্ছে আর্সেনিক, অ্যান্টিমনি, তারপর হচ্ছে সেরিয়াম সবচেয়ে বেশি বিষক্রিয়া ঘটে। এসব ধাতুর আয়ন এনজাইমের এসএসএ বন্ধনের প্রতি আসক্তি বেশি হওয়ায় তারপর হচ্ছে এনজাইম ভেঙে যেতে পারে এবং প্রোটিনে কার্বক্সিলিক গ্রুপ আছে, সিওওএইচ এবং অ্যামিনিও এসব ধাতু তারপর হচ্ছে তার আক্রান্ত হয়ে থাকে। ট্রেস মেটাল, শিল্প বজ্র, ধাতু নিষ্কাশন এবং ব্যবহার্য দ্রব্য এবং গ্যাসোলিন, নতমান ময়লা, কীটনাশক প্রভৃতির মাধ্যমে পানিতে মিশতে পারে। ডিটারজেন্টের মাধ্যমে নিগত পরিবেশ ফসফেটের সমূহ পানিতে ফসফেটের পরিমাণ বৃদ্ধি করে, এতে জলজ আগাছা বৃদ্ধি পায় এবং জলজ প্রাণী টিকে থাকা বাধাগ্রস্ত হয়। বিভিন্ন ধাতব অধাতব খনি হতে নিগত সালফিউরিক অ্যাসিড এবং অজৈব পানি দূষণে এটি গুরুত্বপূর্ণ উৎস, যেমন হচ্ছে কলা খনি থেকে চুইয়ে পড়া সালফিউরিক অ্যাসিড এবং আয়রন হাইড্রক্সাইড স্থানীয় পানি প্রবাহের সাথে মিশিয়ে অজৈব দূষণ ঘটে। কয়লাতে যুক্ত পাইরেটস আয়রন সালফেট বাহির অবস্থিতে তার স্থিতিশীল, কিন্তু উত্তোলনের সময় তা বাতাস জারিত হয়ে প্রচুর পরিমাণে অ্যাসিড উৎপন্ন করে। উত্তোলনের সমস্ত সময় বিপিতার হচ্ছে বিক্রিয়া চলতে থাকে এবং অণুজীবের দ্বারা আরও বেশি দ্রুতগতি সম্পন্ন হয়ে থাকে। এই ধরনের অ্যাসিড নিয়মন নিয়ন্ত্রণ করার জন্য কার্বনের পাতা ব্যবহার করা হয়ে থাকে। 4.11 ইউট্রোফিকেশন ও তার ক্ষতিকর প্রভাব বা ইউট্রোফিকেশন অ্যান্টি সারফুল ইফেক্ট। কঠিন বা তরল বজ্রের মাধ্যমে ধরো নিগত বিভিন্ন পুষ্টি পদার্থকে নিউট্রিয়েন্টস জলজ পরিবেশে জমা হলে জলজ উদ্ভিদ এবং প্রাণী ব্যাপক বৃদ্ধি ও বংশবিস্তার ঘটার প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলা থাকে। ইউট্রোফিকেশন করার কারণ হচ্ছে বিভিন্ন প্রকার পুষ্টি, যেমন হচ্ছে নাইট্রোজেন, ফসফেট এবং হচ্ছে সালফেট প্রভৃতি পানিতে জমা কারণে ইউট্রোফিকেশন ঘটে। এদের উৎস হল রাসায়নিক সার এবং হচ্ছে নদী বা হ্রদ, তার হচ্ছে তীরবর্তী কৃষি ক্ষেত্রে তার হচ্ছে রাসায়নিক সার, যেমন হচ্ছে ইউরিয়া, ফসফেট, টিএসপি, ডিএপি, এপি প্রভৃতি, তার হচ্ছে নাইট্রোজেন সার প্রভৃতি ব্যবহার কারণে তার হচ্ছে বৃষ্টির পানি বা সেচের পানি ধৌত কিছু অংশ বা নদীতে হ্রদে জমা হয়ে জলজ উদ্ভিদের প্রাপ্ত পুষ্টির পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে জলজ উদ্ভিদের বংশবিস্তার ত্বরান্বিত করা হয়ে থাকে। গৃহ এবং নর্দমান ময়লা, তারপর হচ্ছে গৃহস্থলীর ময়লা এবং গৃহস্থলীর শিল্প কারখানায় তারপর হচ্ছে বজ্রবাহী নর্দমা পানিতে কিছু অজৈব এবং জৈব ফসফেট বা জাপানির সাথে মিশিয়ে তারপর উদ্ভিদের পুষ্টি বৃদ্ধি ধারণ করতে পারে। ডিটারজেন্ট তার উচ্চ পরিষ্কারক হিসেবে ডিটারজেন্টে 20% সোডিয়াম ফসফেট এবং 30-50% অন্যান্য অজৈব ফসফেট থাকে। ডিটারজেন্ট ব্যবহৃত ময়লা পানি তার উচ্চে পুকুরের রদের পানির সাথে যুক্ত হয়ে তার পানিতে ফসফেট পানি যুক্ত হতে পারে। ক্ষতিকর প্রভাব পানিতে ইউট্রোফিকেশনের মাধ্যমে তার হচ্ছে এক ধরনের জটিল সমস্যার সৃষ্টি হয়ে থাকে। সমস্যাগুলি আরেকটি তার হচ্ছে প্রভাবিত করার জন্য তার হচ্ছে সমস্যার ব্যাপকতা আরও বৃদ্ধি পায়। ইউট্রোফিকেশনের কারণে তার হচ্ছে জলাশয়ে তার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির পরিমাণ এত বেশি যে তার হচ্ছে মাছ ও তার হচ্ছে জলজ উদ্ভিদে তার হচ্ছে বিঘ্ন সৃষ্টি হয়ে থাকে। তার হচ্ছে এর ফলে হচ্ছে পক্ষে বংশবিস্তার এবং টিকে থাকা তার হচ্ছে কঠিন হয়ে পড়ে। অধিক পরিমাণ তার হচ্ছে জলজ উদ্ভিদের জন্মার পরে তা মারা গেলে তার হচ্ছে পানি স্তরের জৈব পদার্থে তরণের সৃষ্টি হয়ে থাকে। ব্যাকটেরিয়া দ্বারা তার হচ্ছে এইসব জৈব পদার্থ এবং হচ্ছে সংশ্লিষ্ট হওয়ার বিশ্লেষিত হয়ে তার হচ্ছে নদী বা হ্রদের তলদেশে জমা হতে থাকে। এর ফলে নদী বা তলদেশে বরাট হয়ে মৃত নদী তার হচ্ছে জলাভূমিতে পরিণত হয়ে থাকে। এরপর জলাভূমি তার হচ্ছে শুষ্ক ভূমিতে পরিণত হয়। জলজ আগাছা বৃদ্ধি পাওয়ার পর তা বিশ্লেষিত হয়ে প্রচুর পরিমাণে দ্রবীভূত অক্সিজেন ডিও খরচ হয়ে থাকে, ফলে ডিও হ্রাস পাওয়ার দরুন তার হচ্ছে জলজ প্রাণীরা বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত শৈবাল মরে পচে দুর্গন্ধ ছড়াতে পারে। তার হচ্ছে ইউট্রোফিকেশন ঠেকাতে হলে নর্দমান ময়লা আবর্জনা সংশোধন ট্রিটমেন্ট করে তা নির্গত করতে হবে। এছাড়া নদী বা হ্রদের পার উঁচু করে দিতে হবে যাতে বাইরের ময়লা আবর্জনা ধুয়ে তার হচ্ছে নদীতে বা হ্রদে না মিশতে পারে। 4.12 শিল্প দূষণ ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বিশ্বব্যাপী পানি দূষণের জন্য প্রধান উৎস হলো শিল্প কারখানার বর্জ্র। এক তারপর হচ্ছে শিল্প কারখানা হতে এক এক রকম দূষক পদার্থ নির্গত হয়ে থাকে। আমাদের দেশের মতে তার হচ্ছে শিল্প উন্নত দেশে শিল্প মাতার দূষণ কম হলেও তার হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হাতে কোনো কয়েকটি শিল্প কারখানা বাকি সব কোনোটাতে নিজস্ব কোনো বজ্র প্লান্ট নাই, ফলে কারখানা হতে তারপর হচ্ছে বজ্র নালা নর্দমার মাধ্যমে তার হচ্ছে সরাসরি নদীতে গিয়ে সাগরে গিয়ে মিশে। তরল বজ্র রাসায়নিক পদার্থ পানিতে রাসায়নিক দূষক কঠিন বজ্র পদার্থ এবং তরানির সৃষ্টি হয়ে থাকে। বিষাক্ত ধাতু এবং পানিতে দূষণ ঘটায়। কাগজের মণ্ড এবং কারখানা হতে তারপর কাঠের টুকরা, সেলুলোসের তন্তু, তারপর দ্রবীভূত লিগনিন এবং মণ্ড ও কাঠ সংরক্ষণকারী প্রিজারভেটিভস, তারপর রাসায়নিক পদার্থ মিথেল মার্কেটেন, তারপর উচ্চ বিচারক পদার্থ সালফেট প্রভৃতি নিগত হয়ে পানিতে মিশতে পারে। এসব পদার্থ দ্রবীভূত জলীভূত টিও গ্রহণ করতে পারে এবং বিউটি হ্রাস পেতে পারে। এছাড়া ট্যানাই হতে নিগত ক্রোমিয়াম 4 এবং হচ্ছে মাছ এবং অন্যান্য পদার্থ মারাত্মক ক্ষতিপ্রাপ্ত হয়ে থাকে। সোডা ক্লোরিন শিল্প হতে মার্কারি 2 এবং হচ্ছে চার শিল্প হতে আমরা ইলেকট্রোপ্লেটিং শিল্প হতে শিল্প বিষাক্ত ধাতব পদার্থ পানিতে মিশে তারপর হচ্ছে পানিতে মাদক দূষণ ঘটাতে পারে। পানিতে শিল্প বজ্র দূষণ, কস্টিক সোডা বজ্র দূষক পদার্থ হচ্ছে মার্কারি, ক্লোরিন, সাইকেল হচ্ছে সায়ানাইড, ক্রোমেটিক প্রভৃতি। বস্ত্র শিল্প হচ্ছে 7-10 এবং সোডিয়াম শিল্প অ্যাসিড রঞ্জক পদার্থ প্রভৃতি। ইলেকট্রোপ্লেটিং তারপর সায়ানাইড, তার হচ্ছে ভারী ধাতু, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে ক্লোরামিন ইত্যাদি, তার হচ্ছে লৌহ ইস্পাত, তারপর হচ্ছে অ্যামোনিয়া ফেনল, তারপর হচ্ছে সায়ানাইড, সালফার, অ্যালকাথার প্রভৃতি। তারপর হচ্ছে শিল্প কারখানা বজ্রের পিএইচ বজ্র দূষক পদার্থ। কাগজ ও মণ্ড 6.5-8.3, তারপর হচ্ছে ট্যানিন, লিকিন, ফেনল যোগ্য, তারপর হচ্ছে সালফার, ফেনা, সাবান, ফেনাইন প্রভৃতি। কীটনাশক রঞ্জক পদার্থ অক্সিলিক অ্যাসিড ভারী ধাতু, যেমন হচ্ছে লেড, জিঙ্ক, ক্যাডমিয়াম প্রভৃতি ধাতু। চিনি শিল্প যেমন কার্বোহাইড্রেট আছে, চিনি মোমা প্রভৃতি শোধন আকার হচ্ছে মুদ্র তৈল, ইমালসিফাইড তৈল, তারপর হচ্ছে ফেনল, সাবান, মার্কেপটেন, ক্ষারীয় যোগ্য, রেজিনা, সালকাতরা সদৃশ্য পদার্থ প্রভৃতি।
চামড়া শিল্প, ক্রোমিয়াম 3, তারপর হচ্ছে ক্রোমিয়াম 6, তারপর হচ্ছে লবণ এনজাইম জাতীয় পদার্থ, যেমন হচ্ছে রং, তৈল, অ্যামোনিয়া, লবণ, তারপর হচ্ছে সোডিয়াম সালফেট, তারপর হচ্ছে সালফারিক অ্যাসিড প্রভৃতি, টিএসপি ফ্লোরিন, ফসফরিক অ্যাসিড প্রভৃতি, তারপর হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, তারপর হচ্ছে ইউরিয়া, আর্সেনিক, ক্রোমিয়াম প্রভৃতি, ফিসকস রায়ন হচ্ছে 2.8 থেকে 4.1, তারপর হচ্ছে জিঙ্ক, কপার, সালফার প্রভৃতি। বাংলাদেশের বৃহত্তর শিল্পের মধ্যে বস্ত্র শিল্প, কাগজ, মন্ড, টেনার, ইশার শিল্প অন্যতম। এসব শিল্প কারখানা হতে উৎপাদিত বস্ত্র এবং হচ্ছে বস্ত্রের বৈশিষ্ট্য, প্রভাব এবং নিয়ন্ত্রণ উপায়গুলো নিম্ন পরিচিত সমূহ ব্যাখ্যা করা হলো। 4.13, পানিতে বিষাক্ত রাসায়নিক দূষণকারী পদার্থ গুড এবং এদের উৎস, পয়জনাস কেমিক্যাল, পলিউটেন্টস ইন দ্য ওয়াটার অ্যান্ড ইটস সোর্সেস। পানি দূষণ সৃষ্টিকারী পদার্থ, তার কিছু বস্তুকে শর্ত বা পানি দূষক বলা হয়ে থাকে। পানি দূষণকারী পদার্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জৈব পরিশোষক, পরিপোষক, রোগ জীবাণু, বিষাক্ত জৈব পদার্থ, বিষাক্ত অজৈব পদার্থ, তরানি বা গাছ, তাপমাত্রা, হচ্ছে পানি দূষণের উৎসগুলিকে নিম্নলিখিত কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা জৈব পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ, তেল পরিচ্ছেদক, দূষক, ইউট্রিফিকেশন, তার হচ্ছে ভাসমান কঠিন পদার্থ, তলানি, অজৈব রাসায়নিক পদার্থ, পেস্টিসাইড, ডিটারজেন্ট, তার হচ্ছে জীবাণুসমূহ, দেশীয় বজ্র, প্লাস্টিক দূষণ, তারপর হচ্ছে জৈব পদার্থ, তারপর হচ্ছে জৈব পদার্থের অবসায়ন, রিমুভাল অফ ডিসলভড অর্গানিক্স। পানীয় জলের বিদ্যমান কতিপয় বিভিন্ন যৌগে তার স্বল্পমাত্রা উপস্থিতি ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগের উদ্ভব করে। পানি জীবাণুমুক্তের জীবাণুমুক্তকরণ এবং প্রক্রিয়া পানিতে বিভিন্ন যৌব উপজাতি সৃষ্টি করেছে বলে ধারণা করা হয়ে থাকে। পানিতে বিদ্যমান হিউমিক পদার্থ এবং যৌবযুগের ক্লোরিনেশনের কতিপয় ক্লোরিন জাতীয় তার হচ্ছে যৌগ গঠিত হয়ে থাকে। তাই ক্লোরিনেশনের পূর্বে নিম্ন ঘনমাত্রা সম্পন্ন এইসব যৌগ অপসারণ করলে তার হচ্ছে পানিতে ট্রাই হ্যালোথ মিথেন, তার হচ্ছে কার্যকর প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়। জীবাণুমুক্তকরণের উপযুক্ত হিসেবে পানিতে জৈব অ্যাসিডের অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অক্সোঅ্যাসিড অন্যতম। জীবাণুমুক্তকরণের উপজাত ছাড়াও তার হচ্ছে জৈব অ্যাসিড সেকেন্ডারি, তার হচ্ছে বজ্রপানি এবং বিশোধন প্রক্রিয়াকাল উৎপন্ন হয়ে থাকে। এদের অধিকাংশ হিমিক পদার্থ জাতীয় আণবিক একাধার থেকে পাঁচ অন্যান্য যৌগগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ডিটারজেন্ট, লিগনিন, তার হচ্ছে ট্যানিন উল্লেখযোগ্য, তার হচ্ছে উচ্চারণ বিভর, তার হচ্ছে অ্যানায়নিক, তার হচ্ছে বৈশিষ্ট্যের কারণে হিউমিক যুগসমূহ বজ্রপানি বিশোধনের জন্য ভৌত এবং রাসায়নিক পদার্থসমূহ প্রভাবান্বিত করে। ইথার তার হচ্ছে নিষ্কাশন করে অধিকাংশই অপসারণ করা সম্ভব। দ্রবীভূত জৈব পদার্থের মধ্যে কার্যকর পদার্থ হচ্ছে সক্রিয়কৃত অ্যান্টিবায়োটিক কার্বনের উপর পরিশোধন, না তারপর হচ্ছে সক্রিয়কৃত কার্বনকে যে কোনো কার্বনজনিত বস্তু খোলা কাঠের লিগনিন থেকে তৈরি করা যায়। কার্বনজনিত বস্তুকে বাইরের অনুপস্থিতি 600°C তাপমাত্রার নিচে আংশিক চারণ করে প্রস্তুত করা হয়। 600°C তাপমাত্রায় জ্বালানি হিসেবে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে থাকে। কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন জল টু কার্বন মনোক্সাইড, অথবা কার্বনকে 800°C তাপমাত্রা পানির দ্বারা জ্বালানো করা হয়ে থাকে। পানি প্লাস কার্বন ইজগুলো হচ্ছে হাইড্রোজেন প্লাস কার্বন মনোক্সাইড। এসব প্রক্রিয়ায় সুগ ছিদ্র সহ তার হচ্ছে বৃহত্তর বিশ্বতল এবং ক্ষেত্র বিশিষ্ট, তার হচ্ছে কার্বন পরমাণু বিশিষ্ট, বিশেষে বিন্যাসের বিশিষ্ট অর্জিত হয়ে থাকে, যা যোগাযোগের প্রতি আসক্তি নির্দেশ করে। সারফেস এরিয়া 500 থেকে 1500 মিটার² পার গ্রাম, তার হচ্ছে সক্রিয় কার্বন, তার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। দানাদার পাউডার কৃত হতে হবে সক্রিয় দ্বারা, এবং তার হচ্ছে দানাদার সক্রিয় কৃত দ্বারা কোনো আকার হচ্ছে 0.1 মিলিমিটার, তারপর হচ্ছে বিশিষ্ট এবং হচ্ছে পটরকৃত সক্রিয় কার্বন, তার হচ্ছে 50 থেকে 100 মাইক্রোমিটার। তারপর হচ্ছে সক্রিয় কার্বন এবং হচ্ছে জৈব পদার্থের বৈশিষ্ট্য এবং হচ্ছে কৌশল সম্পর্কে ধারণা এবং হচ্ছে জৈব অনুসমূহ, তারপর হচ্ছে দুর্বল ওয়ালেস, তার হচ্ছে বৃষ্টি দেশে পরিশোষিত হয়ে থাকে। সক্রিয়ণকৃত তার হচ্ছে বৃহত্তর, তার হচ্ছে ক্ষেত্রফল পরিশোষক হিসেবে, তার হচ্ছে কার্যকরিতাকে বহুগুণ সমৃদ্ধ করেছে। পটরকৃত সক্রিয় কার্বনের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হলেও তার হচ্ছে পানি বিশোধনে, তার হচ্ছে দানাদার সক্রিয়কৃত, তার সক্রিয়কৃত কার্বনের এখনও ব্যাপক। সক্রিয়িত কার্বনকে সুনিষ্ঠভাবে বিনষ্ট করে তার হচ্ছে উপর থেকে নিচের দিকে পানির প্রভাব চালনা করা থেকে জৈব যৌগকে তার হচ্ছে স্থির 10 অ্যাক্টিভিটির কার্বন গতি শোষিত হয়ে থাকে। স্টিম বায়ুতে 950°C উত্তপ্ত করে ব্যবহৃত কার্বনকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে হয়। এই অবস্থায় পরিশোষিত জৈব যৌগ সমূহকে জাতির হয় এবং কার্বন বিশদে উৎপাদিত হয়। সাম্প্রতিককালে সংশ্লিষ্ট পলিমার এবং হচ্ছে জাতীয় তার হচ্ছে বিভিন্ন পরিশোষক উদ্ভাবিত হচ্ছে। অ্যাম্বারলাইটের এক্সএডি তার হচ্ছে অন্যতম হয়ে থাকে, তার হচ্ছে দ্রবীভূত অজৈব অ্যাসিড অপসারণ, রিমুভাল অফ ডিসলভড অর্গানিক্স। পানির পূর্ণাঙ্গ তার হচ্ছে বিশোধনে অজৈব পদার্থসমূহ অপসারণ অপরিহার্য, তার হচ্ছে সেকেন্ডারি বস্ত্র বিশোধন এবং প্রাপ্ত প্রবাহে সাধারণ 300 থেকে 400 মিলিগ্রাম তার হচ্ছে লিটার পর্যন্ত দ্রবীভূত অজৈব পদার্থ থাকে। সুতরাং পানির পুনর্ব্যবহার এবং হচ্ছে বৃষ্টিপাত জলাধারে তার হচ্ছে নিক্ষেপের পূর্বে সংক্রমিত পানি থেকে অজৈব এবং যুগের অপসারণ থেকে তার হচ্ছে প্রয়োজনীয় উপাদানকে বিবেচিত হয়ে থাকে। বিশেষ করে পানি থেকে নাইট্রোজেন এবং হচ্ছে ফসফরাস অপসারণ না হলে তার হচ্ছে পরবর্তী পর্যায়ে তার হচ্ছে জলাশয় ইউট্রিফিকেশন প্রক্রিয়া উদ্ভব ঘটে। কতিকার্য ক্ষেত্রে তার হচ্ছে বিষাক্ত স্বল্পমাত্রায় এবং হচ্ছে ধাতুর অপসারণ অপরিহার্য। অজৈব পদার্থের অপসারণে বাতান প্রণালী অত্যন্ত কার্যকর পদ্ধতি হলেও এটি অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে। দিগন্ত পানিতে বিদ্যমান উদ্বায়ী পদার্থ যেমন অ্যামোনিয়া তার হচ্ছে বাতান প্রণালীতে কার্যকরভাবে পৃথক না হয় এবং পানিতে সাথে সাথে বাহিত হয়ে থাকে। মেমব্রেন বিপ্রক্রিয়াসমূহ বর্তমানে অধিকতর বলপ্রয়োগ হিসেবে পরিগণিত হয়ে আসছে। ইলেকট্রোডায়ালাইসিস আয়ন বিনিময় বিপদে প্রক্রিয়াসমূহ উল্লেখযোগ্য। পানির বিশুদ্ধকরণের জন্য অন্যান্য মেমব্রেন প্রক্রিয়াসমূহের মধ্যে ন্যানো ফিল্টারেশন, আল্ট্রা ফিল্টারেশন, মাইক্রো ফিল্টারেশন অন্যতম।